অনেকটা প্রকাশ্যে শিশু শ্রমের হার বাড়ছে বাংলাদেশে। দারিদ্র্যের কারণে অনেক মা বাবা এখনও কলমের জায়গায় কোমলমতি সন্তানের হাতে তুলে দিচ্ছে হাতুড়ি, পাঠাচ্ছে নানা ঝুঁকিপূর্ণ কাজে। এদের অনেকেই কর্মক্ষেত্রে সম্মুখীন হচ্ছে শারীরিক ও মানসিক নির্যাতনের। কিন্তু 10 বছর হলো শক্ত আইন করে শিশুশ্রম নিষিদ্ধ করেছে সরকার। আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবসে ইব্রাহিম খলিলের রিপোর্ট। জাহিদ বয়স 14, এই বয়সের শিশুদের বই হাতে যাওয়ার কথা স্কুলে, অবসরে বন্ধুদের সাথে উল্লাসে মেতে ওঠার কথা, কিন্তু দারিদ্রের কষাঘাত সে হাতে তুলে দিয়েছে ভারী যন্ত্রাংশ। সংসার চালানোর দায়িত্ব এখন পিতাহারা শিশুটির কাঁধে। সারাদিন কাজ করার পর যা পড়াশোনা করতে মন চায় করা পারি না। জাহিদের মতো সারাদেশে এমন শিশু রয়েছে 34 লাখেরও বেশি, যারা ভারী শ্রমের সাথে জড়িত। এর মধ্যে 14 লাখই নিয়োজিত ঝুঁকিপূর্ণ কাজে, অথচ আন্তর্জাতিক ও দেশীয় আইনে শিশুশ্রম বন্ধে রয়েছে কঠোর নির্দেশনা। গত 10 বছরে শিশুশ্রম বন্ধে আলোচনা থাকলেও কার্যকর উদ্যোগ নেই। অনেক উদ্যোগও তখন ছিল, কিন্তু সেই উদ্যোগটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আগের চেয়ে সেই বোধহয় অত চলমান না। স্কুল চলাকালীন সময়ে একটি শিশুও বাইরে থাকবে না, এজন্য জনসচেতনতার সৃষ্টিসহ সরকারি উদ্যোগগুলোর নিয়মিত মনিটরিং প্রয়োজন বলে মনে করেন এই শিশু অধিকার কর্মী। 50% শিশুদেরকে আমরা ইমিডিয়েটলি আমাদের শ্রমজীবী শিশু থেকে আমরা একদম নর্মাল সহজ শিশুদের মতো জীবনযাপন নিশ্চিত করতে পারবো, কখন? যদি আমাদের সরকার, আমাদের রাষ্ট্র একটা গ্যারান্টি দেয়, সেটা হবে যে স্কুলকালীন সময়ে কোনো শিশু স্কুলের বাইরে থাকতে পারবে না। সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবানরা এ ব্যাপারে এগিয়ে আসলে শিশুশ্রমের হার কমানো সম্ভব বলে মনে করেন শিশু অধিকার কর্মীরা। এত বিপুল সংখ্যক শিশুকে মানবেতর অবস্থায় রেখে আমরা নিজেদেরকে সভ্য, মানবিক এবং গণতান্ত্রিক দাবি করতে পারি কি না, সেটি সবচেয়ে বড় প্রশ্ন। এই শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের শৈশব এবং কৈশোরকে নিশ্চিত করতে না পারলে রাষ্ট্র হিসেবে আমরা কোথায় দাঁড়াবো সেটিও ভেবে দেখার সময় এসেছে। আমাদের উদাসীনতা এবং দারিদ্র্যের কারণে আজ যাদের এই অবস্থা তারা আমাদেরই সন্তান। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।